এই যে ক্রেশটা দেখতেছেন, এই ক্রেশটা কিন্তু আপনিও তৈরি করে নিতে পারেন আপনার ইচ্ছে মতো, বা আপনার যেইটা ভালো লাগে, যেই রকম করে ভালো লাগে আপনি কিন্তু সেই রকম করে তৈরি করে নিতে পারেন। এটা কিভাবে আমরা তৈরি করতে পারি মূলত এই সম্পর্কে আজকের টিউটোরিয়ালটা। মূলত আমি হাবিবুর রহমান, ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। খুব সহজে কিন্তু আমরা ক্রেশ ডিজাইন শিখবো আজকে, আশা করি আমার সাথেই থাকবেন, সম্পূর্ণ টিউটোরিয়ালটা দেখার চেষ্টা করবেন। আমরা সম্পূর্ণ কাজটি পিকচারল্যাব যে অ্যাপসটি আছে সেটার সাহায্যে করব। পিকচারল্যাবে আসার পরে প্রথমে টেক্সটটি আমরা ডিলিট দেব। ডিলিট দেওয়ার পরে আমাদের সেই প্লাস আইকনে একটা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমরা শেপস নামে একটা অপশন পেয়ে যাই, সেখানে একটা ক্লিক দিয়ে আমরা শেপসটা এখানে একটু টেনে নিব, বা এভাবে একটু চ্যাপটা করে নিব, আমরা একটু বড় করে নিব। নেওয়ার পরে আমরা প্লাস আইকনে আবার ক্লিক দিব। দেওয়ার পরে আমরা আবার শেপে একটা ক্লিক দেব। দেওয়ার পরে আমরা এখান থেকে সার্কেল শেপ যেটি আছে আমাদেরকে সেটা নিতে হবে। সার্কেল শেপটি নেওয়ার পর একটু স্ক্রল ডাউন করে এখান থেকে আমরা এটা কালো কালার করে দেব। কালো কালার করে দেওয়ার পরে এভাবে একটু টানে নিয়ে আমরা একটু বাঁকাই দিব। দেওয়ার পরে এখানে আমরা উপরে দিয়ে দেব। জাস্ট উপরে দিয়ে দেওয়ার পরে প্লাস আইকনে ক্লিক দিয়ে আমরা একটা শেপ নিব। নেওয়ার পরে এটা কালারও আমরা হলো যে কালো করে দিব। জাস্ট সেটা কালো করে দেওয়ার পরে এটা একটু এভাবে বাঁকাই দিব। আমরা বাঁকাই দেওয়ার পরে এটা ফুল স্ক্রিন করে দেবেন অবশ্যই, এভাবে জাস্ট এখানে আমরা বসে দেব। যত সুন্দর করে আপনি বসাবেন আপনার যে ক্রেশটি আছে সেটা কিন্তু সেত সুন্দরই হবে। সেভাবে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এটা একটা কপি করে নিব। নেওয়ার পরে এভাবে একটু রোটেক্ট করে নিই। রোটেক্ট করে নেওয়ার পরে আমরা ডান পাশেও দিয়ে দিব, সেম প্রসেস। জাস্ট এভাবে আমরা একটু দিয়ে দিই। অবশ্যই নিচে যেন সাদা অংশ কালোর থেকে ছোট না থাকে সেটা একটু দেখে নেবেন। নেওয়ার পরে জাস্ট লেয়ারে ক্লিক দিয়ে আমরা এখান থেকে সবগুলোতে টিক চিহ্ন দিয়ে নেব। জাস্ট এভাবে সবগুলো টিক চিহ্ন নেওয়ার পরে আমরা জাস্ট এখানে একটা ক্লিক দেবো, অর্থাৎ সবগুলো মিলে এখন আমরা একটা করে নেব। জাস্ট ওকেতে একটা ক্লিক, জাস্ট ক্লিক দেওয়ার পর স্ক্রোল ডাউন করে আমরা যে এই অপশনটা যেটা দেখতেছেন এখানে একটা আমাদেরকে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে জাস্ট এটা ইনেবেল করে দেবো। ইনেবেল করে দেওয়ার পরে এখানে মাইক্রোফোনের মতন তো একটা চিহ্ন আছে, জাস্ট সেখানে একটা ক্লিক দিয়ে অবশ্যই আমরা কালো সিলেক্ট করা অবস্থায় এখানে টিক চিহ্নতে একটা ক্লিক দিব। দেওয়ার পরে এই অপশনটা একটু বাড়াই দিব, তাহলে দেখেন আমাদের এটা কিন্তু তৈরি হয়ে গেছে, অলরেডি শেপটা তৈরি হয়ে গেছে। এখন জাস্ট আমাদেরকে এটা ক্রপ করে নিতে হবে। জাস্ট ক্রপে একটা ক্লিক দিয়ে একটু ক্রপ করে নিব যাতে আমাদের কাজের সুবিধে হয়। জাস্ট ক্রপটা হয়ে যাওয়ার পরে আমরা এটা সেন্টারে নিয়ে আসার চেষ্টা করব। জাস্ট এটা মাঝখানে নিয়ে আসার পরে এটা আমরা কপি করে নিব। এখন জাস্ট এই যে কপি অপশন আছে এখানে, এখানে জাস্ট আমাদেরকে একটা ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে এটা কপি হয়ে যাবে, আমরা জাস্ট এটা আবার একটা কপি করে নিব। নেওয়ার পরে এটা আমরা সম্পূর্ণটা মাঝখানে নিয়ে আসবো। আগে নিয়ে আসার পরে আমরা তৃতীয় যেটা কপি করলাম সেটাও মাঝখানে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আরেকটা কপি করে নিব। নেওয়ার পরে লেয়ারে ক্লিক দিয়ে এটা আমরা আই বাটনে একটা ক্লিক দিয়ে রাখবো। জাস্ট আই বাটনে একটা ক্লিক দিয়ে রাখবেন। রাখার পরে আমাদের যে ইয়েটা ছিল তিন নম্বর শেপটা, জাস্ট এখানে একটা আমাদেরকে ক্লিক দিতে হবে। তার আগে এখানে আরেকটা কাজ করে নিতে পারেন, জাস্ট আগে এটাই দেখাই আমি। যাওয়ার পরে যে শ্যাডো সাইজ যেটা আছে সেটা এখান থেকে একটু বাড়াই দেবেন, অর্থাৎ ছায়া যেটা আছে সেটা একটু ডান পাশে বাড়াই দেবেন। এটা হলো তিন নম্বর শেপের। তারপরে দুই নম্বর শেপে আসবো। আসার পরে সেম প্রসেস এখানে ইনেবেল করে দিয়ে জাস্ট এটা আমরা এখানে এভাবে একটু বাড়াই দিব। এবার একটু বাম পাশে ছায়াটা বাড়াই দিব, বাম পাশে এবং উপরে। আসার পরে আমরা জাস্ট তিন নম্বরে আসবো। এবার তার আগে এখানে আমরা তিনটাতে আগে মার্সেল করে নিতে পারি। জাস্ট সেই যেটা আই বাটনে ক্লিক দিচ্ছি সেটা ছাড়া বাদ বাকি তিনটা আমরা কিন্তু এখন মার্সেল করে নিয়ে একটা করে নেব। নেওয়ার পর জাস্ট ওকেতে একটা ক্লিক দেবো। জাস্ট ক্লিক দেওয়ার পর এখান থেকে এখানে আরেকটা অপশন আছে দেখবেন, জাস্ট এখানে একটা ক্লিক দিয়ে এটা ইনেবেল করে দিব। দেওয়ার পর এখানে সেকেন্ড যে অপশনটি আছে সেটা জাস্ট একটু কম বেশি করাই নেবেন, এভাবে যাতে আমাদের কাজটা একটু সুন্দর হবে। জাস্ট হয়ে যাওয়ার পরে আমরা জাস্ট টিক চিহ্নতে একটা ক্লিক দিব। দেওয়ার পর একটু স্ক্রোল ডাউন করি। স্ক্রোল ডাউন করে করার পরে জাস্ট এখানে একটা আমাদেরকে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর এখানে ভিজিবিলিটি যেটা আছে, অর্থাৎ যে স্পষ্টতা, সেটা জাস্ট একটু কমাই দিতে হবে। এভাবে কমাই দিবেন, তাহলে দেখেন এটা কিন্তু পানির মতনটি দেখাচ্ছে, যেটা আমাদের পরে কাজে দিবে। তারপর জাস্ট এটা আমরা ভ্যানিশ করে দিয়ে আমরা যেটা আই বাটনে ক্লিক দিছিলাম সেটা জাস্ট ফিরে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এটা সেন্টারে নিয়ে আসি। নিয়ে আসার পরে আমরা এখানে শেপ দেওয়া, শেপে কালার দেওয়ার আগে আমরা জাস্ট এখানে আরেকটা হলো যে শেপ দিতে হবে আমাদেরকে, কেননা কালারটা এখানে নিবে না, আমি ট্রাই করছিলাম। আর আপনি যদি এখন আমার ফেসবুক পেজে ফলো না দিয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দেবেন, লাইক দেবেন এবং এই পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। সেই যে দেখেন এই এই সমস্যাটা হচ্ছিলো, যার জন্য করে আমরা এভাবে করবো না, এটা ডিলিট দিই। দেওয়ার পর প্লাস এখন ক্লিক দিয়ে আমরা একটা শেপ নিব। ওয়াই শেপ নেওয়ার পরে এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে জাস্ট এখানে আমরা হলো যেটা এই দুইটা মার্সেল করে নিব। আমরা জাস্ট যেটা আই প্যাটার্নে দিয়ে রাখছি সেটা সারাই দুইটা মার্সেল করে নিব। মার্সেল করে নেওয়ার পরে এখন আমরা জাস্ট সেটার কালারটা দিব। আর আমি যেই শেপটা ব্যবহার করছি
সেটা আপনারা অনলাইনে পাবেন, অথবা আমার ভিডিওর আই বাটনে যদি ক্লিক দেন, ক্লিক দিলে কিন্তু একটা ডাউনলোডের লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু এই শেপটি ডাউনলোড দিতে পারবেন। জাস্ট হয়ে যাওয়ার পরে এটা একটা কপি করে নিব, কপি করে নেওয়ার পরে এটা আমরা অবশ্যই সেন্টারে নিয়ে আসব। নিয়ে আসার পরে এটা ডিলেট দিয়ে দেবো, অর্থাৎ সাদা শেপ আমাদের দরকার। জাস্ট সেটা এরকম হয়ে যাওয়ার পর একটু স্ক্রোল ডাউন করি, স্ক্রোল ডাউন করার পরে এটাও আমাদেরকে হলো যে একটা শেপ দিতে হবে, অর্থাৎ এটারও একটা কালার দিতে হবে। যেই শেপটা আমি ব্যবহার করছি বা যেই পিএনজিটা ব্যবহার করছি, এটার লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু অনায়াসে ডাউনলোড করে নিতে পারেন। জাস্ট আমি পিএনজিটা সিলেক্ট করতেছি। আর গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে আরও বেশ কিছু টিউটোরিয়াল আছে আমার, আপনারা চাইলে কিন্তু সেগুলো দেখে নিতে পারেন, অথবা আমার ভিডিওর আই বাটনে যদি ক্লিক দেন তাহলে পিকচার ল্যাব দিয়ে কীভাবে আমরা গ্রাফিক্স ডিজাইন করতে পারি এ সম্পর্কে বেশ কিছু টিউটোরিয়াল এবং কিছু প্লেলিস্ট আছে আমার, সেগুলো কিন্তু চলে আসবে। জাস্ট এটা ইনেবেল করে দেবো, দেওয়ার পরে একটু ছোটো করে নিতে হবে আমাদেরকে অবশ্যই, এটা জাস্ট একটু ছোটো করে নিতে হবে। ছোটো করে নেওয়ার পরে এটার যে সাইডের যে শ্যাডো আছে সেটা এটা আমাদেরকে কালারটা দিতে হবে। জাস্ট এটা ইনেবেল করে দেওয়ার পরে এখান থেকে আপনার যে কালারটি ভালো লাগে আপনি কিন্তু সেই কালারটি এখানে ব্যবহার করতে পারেন। জাস্ট এই কালারটা আমি ব্যবহার করি, যদি জাস্ট এরকম হয়ে যাওয়ার পর একটু ছোটো করে নিতে হবে, অথবা আমাদের সেকেন্ড যে শেপটি আছে সেটা একটু বড় করে নিতে হবে। এই যেভাবে একটু বড় করে নিব যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়, বা আমরা এখন জাস্ট লেখাগুলো লিখবো, লিখলে কিন্তু আমাদের যেই ক্রেস্টটি আছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। জাস্ট এভাবে একটু ছোটো করে নিলাম, হয়ে যাওয়ার পরে আমরা জাস্ট প্লাস আইকনে এখন একটা আমাদেরকে ক্লিক দিতে হবে, দেওয়ার পরে আমরা টেক্সটে ক্লিক দিব। জাস্ট সেটা কালারটা একটু আমি ভালো করে চেঞ্জ করে দিই, কালারটা মোটামুটি ভালো লাগতেছে না আমার, আমার কাছে ভালো লাগতেছে না, যার জন্য একটু চেঞ্জ করে নিলাম। প্লাস এখানে ক্লিক দিয়ে আমরা টেক্সট নিব, নেওয়ার পরে আপনি যে লেখাগুলো লিখতে চাচ্ছেন উপরে যে লেখাটি হবে সেই লেখাটি এখানে লিখবেন। জাস্ট আমি উপরে লেখাটা এভাবে লিখতেছি। আর পিকচার ল্যাবে কীভাবে ফ্রন্ট অ্যাড দিতে হয় এ সম্পর্কে একটা টিউটোরিয়াল আছে আমার, আপনারা চাইলে কিন্তু সেটাও দেখে নিতে পারেন। যদি সেই ভিডিওটা দেখেন তাহলে কিন্তু পিকচার ল্যাবে এই ধরনের ফ্রন্ট অ্যাড দিতে পারবেন অনায়াসে এবং খুব সহজে। আর এই ফ্রন্টগুলো কোথায় পাবেন এ সম্পর্কেও একটা টিউটোরিয়াল আছে আমার, আপনারা চাইলে কিন্তু সেটাও দেখে নিতে পারেন। জাস্ট আমরা ফ্রন্টটা সিলেক্ট করে হয়ে গেলে আমরা জাস্ট একটু স্ক্রোল ডাউন করি, এই যে এখানে এই অপশনটাতে আমাদেরকে একটা ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে এইভাবে একটু যদি কমাই দিয়ে দেখেন আমাদের লেখাটা কিন্তু একটু বাঁকাই গেছে, এবার এটা যেহেতু বড় হয়েছে সো আমরা সাইজে গিয়ে এটা হলো যে ছোটো করে দেবো। জাস্ট সেভাবে একটু বাঁকাই নেবো আমরা, বাঁকাই নেওয়ার পরে তারপরেও যদি একটু বড় হয়ে থাকে তাহলে আমরা কিন্তু সাইজটা অবশ্যই ছোটো করে নেবো, আবার ছোটো বলতে একটু সাইজটা একটু ছোটো করে নিই এভাবে মাইনাসে ক্লিক দিয়ে। আপনারা তো মনে করবেন যে আমি এই ভিডিওটা এত লম্বা কেন করতেছি, ভিডিওটা লম্বা করার কারণ হলো যে আমি যেন আপনাদেরকে সম্পূর্ণটা বোঝাতে পারি, যার জন্য করে আমি জাস্ট এই ভিডিওটা একটু লম্বা করছি, আর কিছু না। জাস্ট এখানে আমরা পজিশনে গিয়ে একটু হলো যে কমাই নিই, অর্থাৎ আমি যেন আপনাদেরকে প্রপারলি বোঝাতে পারি যে আমরা এই কাজটি কীভাবে করব, সেই জন্য করে আমার টিউটোরিয়ালটা কিন্তু একটু লম্বা হয়েছে। আশা করি আমার টিউটোরিয়ালটা কিন্তু সম্পূর্ণটা দেখবেন। জাস্ট আমরা একটা ছবি নিব, আমাদের ক্রিয়েশনে একটা ছবি ব্যবহার করব, সেই জন্য করে আমরা ছবিটা সিলেক্ট করি। আর ছবি থেকে ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয় সম্পর্কে একটা টিউটোরিয়াল আছে আমার, আপনারা চাইলে কিন্তু সেটাও দেখে নিতে পারেন, অথবা আমার ভিডিওর আই বাটনে ক্লিক দিলেও কিন্তু সেই ভিডিওটি চলে আসবে। ছবিটা এভাবে একটু ছোটো করে নিব, ছোটো করে নেওয়ার পর স্ক্রোল ডাউন করি, স্ক্রোল ডাউন করার পরে আমাদের ছবির চারপাশে আমরা একটু কালো এ দিয়ে দিই যাতে আমাদের ছবিটা দেখতে সুন্দর হয়। নেওয়ার পরে আমরা একটা টেক্সট নিই, নেওয়ার পরে আমরা যে নামটি দিতে চাচ্ছি সেই নামটি এখন জাস্ট আমরা লিখবো, আমার নামটাই আমি লিখি। নামটা লেখার পরে অবশ্যই আমরা এখানে নামের ফ্রন্টটা চেঞ্জ করব, জাস্ট ফ্রন্ট অপশনে গিয়ে মাই ফ্রন্টে গিয়ে জাস্ট এই ফ্রন্টে আমরা নিয়ে নেবো, বা যে ফ্রন্টে আপনার ভালো লাগে আপনি কিন্তু সেই ফ্রন্টটা নিতে পারেন। নেওয়ার পরে আমরা কিন্তু এটা হলো বোল্ড করে দেবো, লেখাটা বোল্ড করে দেওয়ার পরে এটার কালারটা আমরা দিয়ে দেবো, কালো কালার দিতে পারেন বা যে কোনো কালারই ব্যবহার করতে পারেন, আমি যেই কালারটি ব্যবহার করছি এটাও ব্যবহার করতে পারেন। জাস্ট সেখানে দিয়ে আমরা কিন্তু এটা হলো যে হাইলাইট করতে পারি যাতে আমাদের লেখাটা আরও সুন্দর হয়। তারপরে আমরা সেকেন্ড যেটা লিখতে চাচ্ছি সেটা কিন্তু দিতে পারি, আমি এটা একটা কলেজের জন্য করে তৈরি করছি, তার জন্য করে জাস্ট একটা কলেজের যে ক্রেশের যে লেখাগুলো থাকে আমি জাস্ট সেগুলো নিয়ে ব্যবহার করছি। আপনি কিন্তু এটার ব্যতিক্রমও ব্যবহার করতে পারেন, অর্থাৎ আপনার যেটা যে ক্যাটাগরি প্রয়োজন হবে আপনি কিন্তু সেই ক্যাটাগরি এখান থেকে তৈরি করে নিতে পারেন অনায়াসে। জাস্ট সেখানে আমি লিখতেছি, লেখার পর আমরা জাস্ট ওকেতে ক্লিক দিব। জাস্ট ওকেতে ক্লিক দেওয়ার পর একটু ছোট করে নিই আমি, স্পেস পড়ে গেছিল জাস্ট জাস্ট আমি স্পেসটা তুলে দিলাম, তারপর জাস্ট আমরা ওকেতে ক্লিক দেবো।
অর্থাৎ আমাদের সম্পূর্ণ কাজটি কিন্তু নিখুঁতভাবে করতে হবে, যার জন্য করে একটু আমরা সময় নিব, সময় নিয়ে কিন্তু কাজটা করবো। লাস্ট অবশ্যই বোল্ড করে দিতে ভুলবো না, লেখাটা লেখার ফ্রন্টটা বোল্ড করে দিব। বোল্ড করে দেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে হলো যে হাইলাইটার ব্যবহার করতে পারি, যে কোনো কালারের, জাস্ট একটু ছোট করে নিতে পারি। এটার যেন বাইরে না যায় সেটা একটু দেখে নেবেন। পরে কিন্তু আমরা এটা সম্পূর্ণটা একত্রিত করে নেওয়ার পরে আমাদের যে ক্রেস্টটি আছে সেটা কিন্তু আমরা বড় করে নিতে পারবো, এতে কোনো সমস্যা হবে না। যার জন্য করে এখানে আমরা জাস্ট সুন্দরভাবে বসায় দিব যাতে লেখাটা বাইরে না যায়। জাস্ট সেটা একটা কপি করে নেওয়ার পরে এখানে যদি আরও কিছু লিখতে চান, জাস্ট সেগুলো লিখতে হবে আমাদেরকে। জাস্ট আমি লিখতেছি, পিক্সেলাবে কিন্তু আমরা অনেকগুলো ডিজাইন করতে পারি, অনেক কিছু ডিজাইন করতে পারি। পোস্টার কিভাবে ডিজাইন করা যায় এই সম্পর্কে বেশ কিছু টিউটোরিয়াল আছে আমার, কিন্তু আপনি চাইলে কিন্তু সেগুলো দেখে নিতে পারেন। তাহলে কিন্তু অনায়াসে আমরা পিক্সেলাবের সাহায্যে পোস্টার যেগুলো হয় সেগুলো কিন্তু আমরা তৈরি করে নিতে পারবো এবং ব্যক্তিগতভাবে কিন্তু ব্যবহার করতে পারবো, বা সামাজিক মাধ্যমেও কিন্তু সেগুলো ব্যবহার করতে পারবো। স্বল্প কিছু লেখা বাকি আছে, সেই লেখাগুলো লেখার পরে আমি কিন্তু কাজটি কমপ্লিট হয়ে যাবে। আমি কিন্তু ভিডিওটা যদি চাইতাম এখান থেকে কিন্তু একটু ফোর্সে দিতে পারতাম, অথবা ভিডিওটা ক্রপ করে আমি কিন্তু লেখাগুলো সম্পূর্ণটা লেখার পরে কিন্তু আপনাদের দেখাইতে পারতাম, কিন্তু আমি কিন্তু সেটা করতেছি না। আমি কিন্তু সম্পূর্ণ টিউটোরিয়ালটা আপনাদের দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে, যাতে আপনারা সম্পূর্ণটা বুঝতে পারেন যে কীভাবে সম্পূর্ণ কাজটি আমি করলাম, যাতে পরে যে এক এক এই ভিডিওটা যেন দ্বিতীয়বার দেখতে না হয়, যার জন্য করে আমি সম্পূর্ণটা নিখুঁতভাবে দেখানোর চেষ্টা করব। জাস্ট পজিশনে গিয়ে আমরা জাস্ট হলো যে এটা হলো যে পজিশনে সেট করে নিব, নেওয়ার পরে প্লাস আইকনে ক্লিক দিয়ে আমরা আবার টেক্সট নিব। টেক্সট নেওয়ার পরে আমরা জাস্ট এখানে যেটা লিখতে চাচ্ছি সেই লেখাগুলো লিখবো। লেখাগুলো অবশ্যই আগে থেকে সিলেক্ট করে রাখবেন কোথায় কী লেখাটি লিখবেন, তাহলে কিন্তু আপনার কাজটি দ্রুত হবে। আমি আর যেই সময়টুকু লাগছে আপনার কিন্তু এত সময় লাগবে না, আমি জাস্ট আস্তে আস্তে কাজটা করতেছি যার জন্য করে আমার এই সময়টুকু লাগতেছে। জাস্ট সেখানে দেওয়ার পরে এটার কালারটাও আমরা চেঞ্জ করে দেব। দেওয়ার পরে আমরা জাস্ট এখন একটা লোগো নিব, একটা লোগো ব্যবহার করব যাতে আমাদের যেই ক্রেস্টটি আছে সেটা আরও প্রফেশনাল মনে হয়। আর এই ধরনের লোগো কীভাবে ডিজাইন করা যায় এই সম্পর্কে বেশ কিছু টিউটোরিয়াল আছে আমার, আপনারা কিন্তু চাইলে সেটাও দেখে নিতে পারেন। জাস্ট একটু ক্রপ করে নিই বা একটু ছোটো করে নিই, আমরা এভাবে একটু ছোটো করে নিয়ে এখানে দিয়ে দিব। এখানে যদি সমস্যা হয় সেক্ষেত্রে আমরা কিন্তু পজিশনে গিয়ে, আমরা কিন্তু হাত দিয়ে না করে পজিশনে গিয়েও কিন্তু আমরা এটা মুভ করাতে পারি। জাস্ট এটা সেন্টারে নিয়ে আসতে পারেন যদি সেন্টারে নিয়ে আসার প্রয়োজন হয়। জাস্ট এখানে আমরা দিয়ে দিব, পজিশনে গিয়ে একটু করে নিয়ে আমরা মুভ করে নিই। নেওয়ার পরে আমাদের কলেজের নামটা আমরা যদি দিয়ে দিই তাহলে কিন্তু এখানে আমাদের কাজটি মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। জাস্ট আমি নামটা লিখতেছি, জাস্ট লেখা হয়ে গেলে আমরা জাস্ট ওকেতে একটা ক্লিক দিয়ে দেবো। জাস্ট ওকেতে ক্লিক দেওয়ার পরে একটু স্ক্রোল ডাউন করে আমাদের লেখাটা যাতে সেন্টারে চলে আসে জাস্ট এখানে ক্লিক দিয়ে আমরা মাঝখানে ক্লিক দিব, যাতে আমাদের লেখাটা প্রফেশনাল মনে হয়। হওয়ার পরে জাস্ট আমাদের এই নিচে আমরা কিন্তু এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আমরা পজিশনে গিয়ে এটা কিন্তু মুভ করাতে পারি। মুভ করে নেওয়ার পরে আমাদের কাজটি এখানে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা জাস্ট স্ক্রোল ডাউন করি, কালারটা যদি দিতে চান সেক্ষেত্রে কালারটা এবং লেখাটা কিন্তু বোল্ড করে দিতে পারে, এখানে হাইলাইটার যদি ব্যবহার করতে চান সেটাও করে নিতে পারেন সাইড লাইনের। সেটা করে নেওয়ার পরে আমাদের কাজটা এখানে মোটামুটি কমপ্লিট। জাস্ট একটু পজিশনে নিয়ে নিই। নিয়ে নেওয়ার পরে আমরা যেটা আই বাটনে দিয়ে রাখছিলাম, অর্থাৎ আই দিয়ে রাখছিলাম যেটা বন্ধ করে রাখছিলাম, সেটা জাস্ট আমাদের নিতে হবে। সবগুলোতে আগে টিক চিহ্ন দিয়ে নেবেন বা লক করে নেবেন, লক করে নিলে জিনিসটা হবে কি সুন্দর হয়ে যাবে। জাস্ট আমরা এই যে আই বাটনটা তুলে দিব, দেওয়ার পরে এটা এখানে এখানে চলে আসবে। দেখেন আমাদের কাজটা কিন্তু মোটামুটি কমপ্লিট। এখন জাস্ট আমরা একটু এটা বড় করে নিব, বড় করে নিয়ে এখানে সেট করে দিব যাতে আমাদের যেই টোটাল ক্রেসটা আছে সেটা কিন্তু বোঝা যায়, যাতে যে দেখেন আমাদের ক্রেসটাও কিন্তু মোটামুটি অনেক সুন্দর হয়েছে এবং কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। অর্থাৎ প্রফেশনাল একটা ক্রেস যেরকম হয় সেই রকম কিন্তু অলরেডি শেপটা চলে আসছে। জাস্ট এখন আমরা এটা পজিশনটা ঠিক করে যদি নেই তাহলে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারবো। জাস্ট একটু বড় করে নিব আমি এটা, যেহেতু আমি হাত দিয়ে করছি এটা, যার জন্য করে একটু সমস্যা বা একটু সময় লাগতেছে, আপনারা কিন্তু একটু সময় নিয়ে করলে অনেক সুন্দর হবে। জাস্ট এভাবে আমরা একটু সেট করে নিব। এটা সেট হয়ে যাওয়ার পরে এটা আমাদেরকে হলো যে মার্সেল করে নিতে হবে, অর্থাৎ এখন আমরা সবগুলো মিলে একটা মার্সেল করে নিই, অর্থাৎ এখন আমরা সবগুলো মিলে এখন একটা করে নিব।
না সবগুলোতে টিক চিহ্ন দিয়ে দেওয়ার পরে জাস্ট এখানে একটা ক্লিক দিতে হবে আমাদেরকে। ক্লিক দেওয়ার পরে আমরা জাস্ট ওকেতে একটা ক্লিক দেব। জাস্ট ওকেতে ক্লিক দেওয়ার পরে আমাদের শেপের মানে আমাদের যে ক্রেস্টটা সেটার প্রথম অংশ কিন্তু ডান। এখন দ্বিতীয় অংশের জন্য করে আমরা জাস্ট প্লাস আইকনে ক্লিক দিয়ে একটা শেপ নিব। প্লাস আইকনে ক্লিক দিয়ে একটা শেপ নেই। শেপ নেওয়ার পরে এভাবে একটু চ্যাপটা করে নিয়ে একটু বড় করে নিব, অর্থাৎ আমাদের যে ক্রেস্ট আছে সেটার নিচের পার্টটা এখন আমরা তৈরি করব। জাস্ট আমরা এখানে টেক্সট এতে যাব। এখানে যাওয়ার পরে এটার কালারটা আমরা দিব, অর্থাৎ আমরা যে শেপটা ব্যবহার করছিলাম বা যে পিএনজিটা ব্যবহার করছিলাম সেটা আমরা আবার ব্যবহার করব। জাস্ট একটু ক্রপ করে নিই। যাওয়ার পরে এখানে এখানে ইনেবেল করে দিয়ে জাস্ট সেটা হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে একটু কপি করে নেবো একটা, অবশ্যই কপি করে নেওয়ার পরে এর চাইতে একটু ছোট করে নিব। ছোটো করে নেওয়ার পরে এটা সিলেক্ট করার পরে এখানে থ্রি ডি রোটেক্ট আছে, সেখানে গিয়ে জাস্ট আমরা উপরে এটা এভাবে রোটেক্ট করে দেবো। জাস্ট রোটেক্ট করে দেওয়ার পরে এটা নিচে নিয়ে আসবো। নিয়ে আসার পরে সেম প্রসেস, এটাও আমরা থ্রি ডি রোটেক্ট করে নিব, এটাকে ফুল রোটেক্ট করে নিব। নেওয়ার পরে এখানে থ্রি ডি শেপ আছে দেখবেন, জাস্ট এই যে থ্রি ডি শেপ, এই যে থ্রি ডি শেপে একটা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে যে থ্রি ডি হয়ে গেছে জাস্ট এটা আমরা এখানে দিয়ে দেবো। একটু ছোটো করার প্রয়োজন হলে ছোটো করে নিতে পারেন। নেওয়ার পরে আমাদের যে ক্রেসটা সেটা জাস্ট উপরে তুলে দিব। উপরে তুলে দেওয়ার পরে দেখেন আমাদের যে ক্রেস সেই ক্রেসটা কিন্তু কমপ্লিট। এখন জাস্ট আমরা এটা সেভ দিব। এখানে ক্লিক দিয়ে আমরা জাস্ট এখন এটা আমাদের কাজটা কিন্তু সম্পূর্ণটা হয়ে গেছে, এখন আমরা এটা সেভ দিব। তার আগে যদি একটু মার্সেল করে নিতে চান সেক্ষেত্রে কিন্তু আমরা মার্সেল করে নিতে পারি। সবগুলোতে টিক চিহ্ন দিয়ে নিয়ে আমরা মার্সেল করে নিব, অর্থাৎ আমার সবগুলো মিলে এখন একটা লোক হয়ে গেছে বা একটা ক্রেস হয়ে গেছে আর কি। এখন আমরা এটা সেভ দিব। সেভ দেওয়ার জন্য করে জাস্ট এই সেভ বাটনে একটা ক্লিক দিতে হবে। সেভ বাটনে ক্লিক দেওয়ার পরে এখানে সেভ এজ ইমেজে আমরা একটা ক্লিক দেব। সেভ এজ ইমেজে ক্লিক দেওয়ার পর এখান থেকে ডিফল্ট লেখা থাকে দেখবেন, সেখানে একটা ক্লিক দিয়ে এখান থেকে আলট্রাতে ক্লিক দিয়ে সেভ টু গ্যালারিতে দিলে এটা অটোমেটিকলি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং আমরা কিন্তু যে কোনো জায়গায় এটা ব্যবহার করতে পারবো। আপনাকে ধন্যবাদ আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখার জন্য করে।